पैम्पर्स बेबी पैंट्स ड्राई लोशन हुई बेलू मीरा बुझिछु কোনো ব্র্যান্ড প্রমোশন নেই কোনো পয়সা দেয়নি ক্যাপ করবে এই নার্সটা 2 মিনিট অন্তর অন্তর ক্যাপ চেঞ্জ করে আবার আরেকটা ক্যাপ দাও এটা পুরো দুনিয়া লাগছে দুনিয়া তোমরা কি কেউ পুরী গেছো জিজ্ঞাসা করো সবাই গেছো গেছো পুরী গেছো হবে না পুরী বাবা নার্সের ডিউটি আছে আজকে নাইট ডিউটি দেখো 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 পমফ্লেট মাছটাকে লাস্ট দুটো এপিসোড বাকি গতকাল রাতে আমরা মোটামুটি পাঁচখানা এপিসোড দেখেছি আমরা ভোর 5টায় শুয়েছি আর তুই কি ঠিক ভোর 6টায় উঠে গেছে আর তারপরেও তোমরা ভেবে দেখো যে আমরা এখন 4টে বাজে তুই কি জাস্ট শুয়েছিস আমরা জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে সেই আবার হচ্ছে নেক্সট দুটো এপিসোড বাকি সেটা দেখছি এডিক্টেড হয়ে যায় যত কখন শেষ হবে এটার পরে কি নতুন স্ক্রাব আবিষ্কার হয়েছে তোমরা যদি এই স্ক্রাবটা ইউজ করতে চাও কিভাবে স্ক্রাব ইউজ করতে হয় এইভাবে বাটি থেকে স্ক্রাবটা নিতে হবে তারপরে ইনগ্রেডিয়েন্টটা বলো সুজির মধ্যে দুধ জল দিয়ে গরম করতে হবে তাই তো মানে এই যে হ্যাঁ জল গরম করতে হবে তারপরে সেটাকে অর্ধেকটা খেতে হবে আর অর্ধেকটা মাখতে হবে তাই তো মানে অসাধারণ অসাধারণ দেখো অবস্থা দেখো মাথায় চুলে হ্যাঁ দেখেছো তো তোমার কিরম লাগছে তুই কি হ্যাঁ এই যে অবস্থা বাবা বাবা দেখো এরকম স্ক্রাবার যারা ইউজ করে তাদের মাদের এরকম অবস্থা হয়ে যায় মাথায় হাত এই যে অনবদ্য DIY আপনার মেয়ে আবিষ্কার করেছে এটা সম্পর্কে আপনি কিছু বলতে চান এই বলতে চাই যখনই এরকম DIY এ বাচ্চারা ব্যস্ত হয়ে যাবে তাদেরকে একদমই ডিস্টার্ব করা উচিত না কারণ এতে ওদের অনেক স্যাটিসফ্যাকশন আসে এইসব করে তারপর এর যে ঠাকুমা কাম চালাও এর জন্য হাফ গ্লাস জল নিয়ে আসছে ঠাকুমাকেও বাধা দেবেন না কারণ ঠাকুমারও এতে স্যাটিসফ্যাকশন আসে আধা কাম করে তারপর ফাইনালি আপনি বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে দিবেন তাতে আপনিও স্যাটিসফাইড বাচ্চাও স্যাটিসফাইড ঠাকুমাও স্যাটিসফাইড বিফোর আফটার দেখিয়ে দাও অসাধারণ হাউ টু স্ক্রাব ইওর স্কিন উইথ সুজি অ্যান্ড আমি এসব ব্যাপারে একটু কম বুঝি কারণ এটা হলো সুজি বাবা গালে লাগাচ্ছে আচ্ছা আচ্ছা লাগাও লাগাও হ্যাঁ ওরি বাবা ওরি বাবা হ্যাঁ হে আর বুঝে তুমি এত বড় একজন আর্টিস্টের কাছ থেকে চুল কাটালে এত বড় একজন বারবার তোমার চুল কাটালো কদম ছাট দিয়েছে রেস্টে এটাই আমার অরিজিনাল ছাট এবং অরিজিনাল শেপ তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এই চুল কাটাটা বেশি ভালো না আগে আমি যে চুলটা ওকে তিশা কি করছে এখন আমার DIY এর ইনগ্রেডিয়েন্ট নিচ্ছে খুব ভালো ব্যাপার তুই কি ওই যে তো হ্যালো নমস্কার সালাম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখানে নো শো অফ নো ঢং স্টে কুল উইথ দ্য এডিজেড বং আচ্ছা একটু আদর করে দাও আদর আদর ব্যাক একটু দিয়ে দি আচ্ছা দেখবে নিজেকে দেখবে এই যে নিজেকে না দেখতে পারলে হয় না তাই না মানে টুই 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 মা ব্যাগ নিয়েছে
করোনা আমি ভুলতেই চাই আর ভালো লাগে না। কিন্তু করোনা তো তোমাকে ভুলছে না, করোনা আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে, আক্রান্তের পরিমাণও বাড়ছে, সবকিছুই বাড়ছে, লোকের সাথে লড়ুন লোকের সাথে না। এই যে সেই ছেলে, এই যে দিস বয়, হ্যান্ডসাম বয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আই এম রিয়েলি সরি তোমরা যারা বলেছো ফেসবুক আইডি দিতে, আই এম সরি, এটা আমার পক্ষে সম্ভব না, সময় মতো দিয়ে দেব, আমি দিয়ে দেব সত্যি। বেগুন বেগুন সবাই বেগুন আর ডাল ডাল এখানে দই, এটার মধ্যে দই আছে, ঠিক আছে, এটা বিউলির ডাল, এটা দই বলি আচ্ছা। এখনো কাজ শুরু হয়নি কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, তো আইজো খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি কাজ আমরা করব। অসুবিধাটা কি? না অসুবিধা করলে হবে, ফাইল দিয়ে হয়ে যাবে। কেন রে সবান এরকম করিস তুই? এনিওয়েজ আমাকে খুব মানে হ্যাঁ আমাকে খুব ভালো লাগছে কিন্তু আজকে। আমাকেও খুব ভালো লাগছে, আসলে ওয়েদারটাই চরম, ওয়েদারটা খুব ভালো, মনটা খুব ভালো, সেই জন্য মনে হচ্ছে। তবে আকাশের যা অবস্থা, যে কোনো সময় একটা বৃষ্টি নামবে, আর মেঘ তো কি বলবো হু হু করে দৌড়াচ্ছে। দেখবে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। বেবি ওয়াই ক্যান্ট ইউ স্লিপ অ্যাট নাইট, টেল মি লাই, I just wanna know the truth. Do or die, is it me or is it you? Is it you? You can't say I haven't tried to cross this great divide. Your feelings coming through. Wait, that's all over. Shape to the open door. মানে সিরিয়াসলি প্রচুর ক্ষতি হয়েছে আর কি, না মানে এটা রিয়েলি খুব বাজে ব্যাপার আর কি। কত কষ্ট করতে হয়েছে, কারেন্ট নেই, উফ বাবা, জল নেই, আরে লোকজনের বাড়ি নেই, রাস্তায় ঘুরছে মানুষ, কি অবস্থা, মানে সিরিয়াসলি মানে মানুষের জীবন পুরো থেমে গেছে বলতে গেলে। মানুষ টেস্ট ম্যাচ খেলছে অথচ বছরের নাম 2020। আচ্ছা আমি একটু আগে যেটা বললাম যে আমরা টেস্ট ম্যাচ খেলছি অথচ বছরের নাম 2020, এটা যারা যারা বুঝতে পারোনি বা লেটে বুঝেছো তারা প্লিজ কমেন্ট করো, কারণ তৃষা ব্যাপারটা বুঝতে পারেনি। আর আমি যখন বললাম যে তৃষা আমায় বলছে যে আমার আইকিউ লেভেল কি সত্যি খুব কম, আমি বুঝতে পারলাম না তুমি এটা কি বললে, আমি বললাম যে সবাই বুঝতে পেরেছে, ও বললো যে না অনেকেই বুঝতে পারে। এখন যদি কেউ বুঝতে নাও পারে সে মোটেই বলবে না কমেন্ট করে হ্যাঁ দাদা বুঝতে পারি, এতটা বোকা কেউ না। তোমাকে তো সবাই খুব ভালোবাসে দিদি দিদি করে, সত্যি কথাটা বলে দিও। কি ভালো লাগছে, মানিক বিশাল মানে মজা পেতো এখানে দৌড়াতো পুরো। এই সব রেকর্ড করে আবার ফালুদা বানাতে চায়, এরকম এরকম নায়িকারা করেন, এরকম সে চুল উড়ে যায় না। আমাকে এখন যদি কেউ বলে যে আমি অ্যাক্টিং করবো কিনা, আমি প্রথমেই বলবো না আমি অ্যাক্টিং করবো, কারণ ও অ্যাক্টিং করতে পারে না সেই জন্য। ওটাই না, আরে তোমাকে একজন বলেছে তুমি খুব ন্যাকা, এটা মিথ্যা কথা। শুভ ওই দিনের আমার উত্তর শুনে সবাই বুঝে গেছে আমার কিচ্ছু আসে যায় না ভাই, চার বছর ধরে ইউটিউব করছি না, আমার সিরিয়াসলি আমি খুব লাকি। আমরা অ্যাকচুয়ালি হেড কমেন্টের সাথে যেটুকুই কম পেয়েছি শুভ, আমি অন্যদের চেয়ে সেক্ষেত্রে তো আমি এখনো পর্যন্ত পাইনি, উপর বা লাকি এনাফ আমার তোমাকে ফ্যামিলি কিছু বলেনি, আমার ফ্যামিলি অনেক ভালো, কেউ কেউ বলে না কিছু। হেট কমেন্ট মানে কি, মানে তোমার মনে হবে যে আমি বসে বসে কাঁদি, আমি ইউটিউব ছেড়ে দিই, এক্স্যাক্টলি এরকম আছে, আর সেগুলো ঠিক না। আমার একটা কমেন্টে আমার খুব খারাপ লেগেছে, ওই চ্যালেঞ্জ ভিডিওটা যেটা করেছিলাম, মানে সবাই খুব পজিটিভলি নিয়েছে কিন্তু কয়েকজন আমার কমিউনিটি ট্যাবে মানে লিখেছিল যে এই করোনা ভাইরাসের টাইমে তোমরা খাওয়ার নষ্ট করছো, ছি থুতু তোমাদের মুখে থুতু, এরকম ধরনের কথাবার্তা কেউ লেখে থুতু তাই বলে। ওখানে যা যা ছিল একটা ডিম যেটা ওর মাথায় মেখেছে, ও মাথায় মাখে তো আধা মতো চাউ ইয়ে ম্যাগি ছিল, বাটি মতো শিমুই, এই তিনটে জিনিস সত্যি কথা বলতে কি মানে যদি ওয়েস্ট, আর এক চামচ, আর এক চামচ না দু চামচ আটা, মনে হয় মুখে থুতু দেওয়ার মতো ভাই কিছু না। এক্স্যাক্টলি, ওটা ভালো করেও বলা যেত, মানে ওয়ে অফ টকিং মানুষের ঠিক হওয়া উচিত। হ্যাঁ, তো এই কমেন্ট গুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে, এত কষ্ট লেগেছিল তখনই তাকে ব্লক মেরেছি, মানসিকতা এরকম এরকম থুতু ফেলতে চায় সে, তাকে দরকার নেই, দরকার নেই ভিডিওতে, সে যদি দেখো তাহলে আমরা হয়তো দোষী তো কিন্তু তুমি সভ্য হও। আমাদের আজকের ভিডিওর টাইটেল এটাই হওয়া উচিত যে আমাদের মুখে লোকে কেন থুতু দিতে চায়, জন্য একটা থাম্বনেল নি এরকম করে, সেরকম কাটছি আমরা, থুতু তুমি দিও না মন, থুতু তুমি ডাবল মিনিং প্লিজ, এটা আমি মোটে এই যাব। কি ভালো
ভাল লাগছে না আকাশটা দেখতে, ভীষণ সুন্দর। আর একটু এনজয় করো। Lemon chicken. Wow. Hey, light up, Kobe. Call. Hey, too much. Fine. Too much. Hey, okay. It's a Twiggy special, Abhi. Okay? তো চিকেনটা না প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটা বোলে রাখা ছিল। তারপর সেই বোলটার মধ্যে প্রথমে একটুখানি দই ভালো করে ফেটিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন কুচানো, তার সাথে হচ্ছে আদা কাইন্ড অফ পেস্ট, ওই ঘষা আর কি। তারপরে দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো। তারপরে জিরে গুঁড়োর পরে আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লেমন জুস। লেমন জুসটা আমার মনে হয় একটু টেস্ট অনুযায়ী দেওয়া উচিত, খুব বেশিও না খুব কমও না, মানে একটা লেমনের হালকা টেস্ট থাকবে। এই গোলমরিচ গুঁড়ো লাস্টে মামুনিকে অ্যাড করতে বললাম, সেটা অ্যাড করে একদম ভালো করে ম্যারিনেট করে মিনিমাম হাফ অ্যান আওয়ার রাখতে হয়, বাট আমি 15-20 মিনিটসই রেখেছি আর কি। তারপর ভালো করে গরম তেল করো, তার মধ্যে দিয়ে দাও আদা রসুন, তারপর তেজপাতা, ব্যাস সব কিছু দিয়ে একটুখানি জাস্ট মানে সটে করে দিয়ে দাও চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিল। তারপর ব্যাস কুকিং, রান্না করে যাও, করে যাও, করে যাও, পাকাতে রাখো, পাকাতে রাখো। হ্যাঁ, এটা মনে হচ্ছে একদম বিদেশি খাওয়া। হ্যাঁ, এটা টুইগের চিকেন স্টু, এটা দেখতে বেশি ইয়ামি লাগছে। সাবান বলতে জলে চুন তাজা, তেলে চুল তাজা, তুই কবার বলতে পারবি? আমি যতবারই বলতে, তুই বল না। তাহলে কম্পিটিশন হোক, এরকম থোড়ি না, জলে চুন তাজা, তেলে তুল না, এটা ফার্স্ট, এটা ফার্স্ট, এটা মিস, এই শু, এরকম ঠিক আছে। বল, জলে চুন তাজা, তেলে চুল তাজা, 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 তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। ভালো হয়েছে সাবান, ভালো হয়েছে। আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে লেবু পাতা, এটা দিলে আরও স্মেলটা ভালো আসবে। হ্যাঁ, এই হচ্ছে চিকেন, চাইলে এই একটু কনস্টার্চ দিয়ে এই যে গ্রেভিটা আছে সেটাকে চিকেন করতে পারো। ওকে, তো গতকাল রাত্রিবেলায় মানে লেমন চিকেনটা ফাটাফাটি ছিল, তবে সত্যি কথা বলতে আমার একটু টক টক লেগেছে, আদারওয়াইজ ব্যাপারটা ভালোই ছিল। একটা জিনিস যেটা বলবো, যে যেগুলো হার্ড চিকেন হয়, মানে যেগুলোকে আমরা বলি সলিড চিকেন, সেইগুলোও কিন্তু ওরকম সলিডের মতো লাগছিলো না, খেতে একদম সফট, তো বেশ ভালো হয়েছিলো। তো তৃষা হাত ভালো হয়ে গেছে, আমি এটা বুঝে প্রশংসা করছি, পারতে দিচ্ছে না। ম্যাডাম সকাল থেকে উঠে অনেক কাজ করছে, অনেক কাজ। এই সাবাস, খুব ভালো, এমন এমন জিনিস যে আমার সাথে ডিসকাস করে সাজিও। এনিওয়েজ, ব্লগটা কাল রাতেই শেষ করে দিতাম, বা অ্যাকচুয়ালি কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে এত ঘুম পাচ্ছিল। আমার আর তৃষা দুজনের এরকম হয় না, অ্যাকচুয়ালি হয় ওর হয়, মানে আমাদের দুজনের একসাথে, আমি সেটা বলছি যে আমাদের দুজনেরই একসাথে ঘুম পাচ্ছে বা এরকম ব্যাপার হয় না, হয় ও না, আমার একটু দেরিতেই ঘুমায়। পাতার লোক অসাধারণ, আমরা খুব কষ্ট করে দেখেছি, টোটাল কনসেপ্ট ভালো। আমার তো প্রত্যেকটা এপিসোডই ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন একটা স্টোরি ওরা,
যে ক্রিমিনাল তার ক্রাইমের পেছনের স্টোরিটা সবসময় এক্স্যাক্টলি মানে ব্যাক এই জায়গায় এসেছে। হ্যাঁ, ব্যাক স্টোরি গুলো প্রত্যেকটা ক্যারেক্টারের খুবই স্ট্রং ছিল আর অ্যাক্টিং তো অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ক্যারেক্টারই ভালো অ্যাক্টিং করেছে। তো তোমরা পারলে দেখে নিও অ্যামাজন আমার চ্যানেলে ভিডিও আসছে, শুভ সবসময় প্রমোশন করে একা একা। এবার আমার চ্যানেলের প্রমোশন আমি তোমাদের সাথে করছি, সেটা হচ্ছে ডিআইওয়াই ফেস ওয়াশ লকডাউনের জন্য। তো যাদেরই ফেস ওয়াশ শেষ হয়ে গেছে বা কিনতে চাও না আর কি, মানে যারা একটু ভাবছো একটু কটা মানি সেভ করা গেলে কি সমস্যা, তো পারলে তোমরা ভিডিওটা দেখে নিও ইন্ডিয়ান গার্ল চ্যানেল তৃষা, ঠিক আছে। আর আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সুর খাটা খাটনি করছি আমরা ফটো তোলার জন্য, ভালো ভালো ফটো দেওয়ার চেষ্টাও করছি, যদিও তৃষা আমাকে খুব একটা হেল্প করে না, আমি তৃষাকে হেল্প করি, আমি নিজের ফটো নিজেই তুলি, তৃষার ফটোও তুলে দিই। তো তাও যদি ভালো লাগে লাইক করে দিও, ফলো করতে পারো, এই ইনস্টাগ্রাম আইডি দুজনেরই দিয়ে দিলাম। হ্যাঁ, টি শার্টটা নিচে দিলাম, ওদের ওরটা ফলো না করলেও অসুবিধা নেই, আমারটা ফলো করে নিও, ওর অনেক ফলোয়ার আছে, আমার কোনো ফলোয়ার নেই। তো আমাদের মধ্যে রেস চলছে, জেতাতে আমাকে হচ্ছে সাহায্য করো, আমাকে সাহায্য করো কমরেড। আর টুইগিকে নিয়ে ব্লগটা আজকে শেষ করতে পারলাম না, কারণ টুইগি নিচে আছে আর ওকে এখন ডাকা না মানে হচ্ছে আমাদের উপরে আমরা যে কাজটুকু করছি সেই কাজগুলো করতে পারবো না। ওকে সবসময় ডিস্টার্ব করার কোনো মানে হয় না যে আমি ব্লগ এন্ড করব না, তুই খেলা টেলা ছেড়ে চল। আর ও ন্যাচারালি চলে আসে, মানে কোইনসিডেন্টলি যখনই আমি ব্লগটা শেষ করে দেখি ও চলে আসে। তো এবার যখন আসিনি আর ওকে ফালতু জোর জবরদস্তি করে লাভ নেই, আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অ্যাজ অলওয়েজ সবসময়ের মতো ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসতে থেকো। আর করোনা এডিশন তো অলমোস্ট শেষ হতে চলেছে, কিন্তু COVID-19 শেষ হয়নি, তো এখনও বাড়িতে থেকো, সেফ থেকো। আজকে আমার ডায়লগটাও শুনলি, পাপিষ্ঠা একটা গান ছিল না সাবান, আমি খুব গাইতাম, ওই যে অর্জুন তুমি অর্জুন বাই।